প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনম্যাচড কুয়েরি। মাইক্রোসফট অ্যাক্সিসে প্রচণ্ড শক্তিশালী একটি ফিচার হচ্ছে আনম্যাচড কুয়েরি। এই আনম্যাচড কুয়েরির মাধ্যমে আপনি দুই বা ততোধিক টেবিলের মধ্যে যে কমন ডাটাগুলো সেগুলো থেকে আনকমন অর্থাৎ আনম্যাচড ডাটাগুলোকে আপনি পৃথক করে নিতে পারবেন খুব সহজে। এবং এই এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের, বিশেষ করে কোনো এনজিও হতে পারে, ব্যাংক হতে পারে, কোনো ট্রেনিং সেন্টার হতে পারে বা কোনো সেলস সেন্টার হতে পারে, সেখান থেকে আপনি আনকমন ডাটাগুলোকে বের করে নিয়ে সেখান থেকে একটা ডিসিশন মেকিং জব করতে পারেন। তো আমি বেশি কথা বলবো না, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন আর নিজে নিজে ট্রাই করুন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিবেন। যাই হোক, আমি স্ক্রিনে যাচ্ছি। তো আমি প্রথম থেকেই একটা ফাইল তৈরি করে রেখেছিলাম যাতে আপনার এই ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো আপনার টেবিল তো অবশ্যই তৈরি করতে পারেন। আমি এখানে তিনটা টেবিল তৈরি করেছি, কাস্টমার টেবিল, সেলস টেবিল এবং প্রোডাক্ট টেবিল। আপনারা খেয়াল করে দেখেন। তো এখানে আমি তিনটা টেবিলে তথ্যগুলো টাইপ করে রাখি। কাস্টমার বলতে এখানে আমি কাস্টমারের আইডিগুলোকে সেট করেছি, যে প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা ওয়ান এবং ইউনিক আইডি রয়েছে, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস। আচ্ছা, সে আমি এই জিনিসটা তৈরি করেছি, আপনারা ধরেন যে একটা দোকানের জন্য আমি আমার কম্পিউটারে যে সেলস শপ রয়েছে, কম্পিউটারে যে বিক্রয় এই যে দোকান রয়েছে সেটার জন্য এটা করেছি। তারপরে আমি প্রোডাক্টের ক্ষেত্রে গিয়ে করেছি কি, প্রোডাক্ট আইডি, এইগুলো হচ্ছে ওয়ান এবং ইউনিক। তারপরে রয়েছে প্রোডাক্টের নেম, স্টক কোয়ান্টিটি মানে আমার কাছে কতগুলো মাল রয়েছে এবং ইউনিট প্রাইস প্রত্যেকটার দাম কত, সেগুলো। তাহলে আমার কাছে কাস্টমারের ইনফরমেশনগুলো থাকলো, প্রোডাক্টের ইনফরমেশনগুলো থাকলো এবং সেলস বলতে আমার যে প্রতিনিয়ত বা প্রতিদিন যেভাবে সেলস হচ্ছে তার একটা ডাটাবেস আমি এখানে একটা টেবিলে রাখছি। তো সেলস আইডি বলতে এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু ওয়ান এবং ইউনিক, এটার কখনো ডুপ্লিকেট হবে না। তো এখানে রয়েছে সেলস আইডি, এটাকে আপনারা ভাউচার নাম্বারের সাথে তুলনা করতে পারেন আপনাদের দোকানের, কারণ ভাউচার নাম্বার কিন্তু একটাই হয়। যাই হোক, তারপরে রয়েছে সেলস ডেট মানে কত তারিখে আমি বিক্রি করেছি। কাস্টমার আইডি আপনারা আগে দেখেছেন, এই যে কাস্টমার আইডি মানে কোন কাস্টমার কিনছে, প্রোডাক্ট আইডি মানে কোন প্রোডাক্ট কিনছে এবং কতগুলো কিনছে। তো এই ইনফরমেশনগুলো আছে। সে আপনারা মনে করেন যে আমি একটা দোকানদার হিসাবে দেখা যাচ্ছে যে এক মাস সেল করলাম, আমি এই সেলস থেকে এক মাস সেল করার পরে আমি একটা জিনিস আমি দেখতে চাইছি। কি দেখতে চাচ্ছি, যে কোন কোন কাস্টমার আমার কাছ থেকে মাল নিচ্ছে না, আমার কোন কোন ক্লায়েন্টস যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে না, সেটা আপনার বের করার দরকার হচ্ছে। তো এই ক্ষেত্রে আনম্যাচড কুয়েরিটা আমাদেরকে খুব দারুণভাবে হেল্প করতে পারে। তো যখন আমরা দুই বা ততোধিক টেবিলের মধ্যে একটা নির্দিষ্ট ফিল্ডের এগেনস্টে আমরা ম্যাচিং করব, ম্যাচিংগুলো রেখে বামে রেখে শুধুমাত্র আনম্যাচড তথ্যগুলোকে সে যখন একটা আলাদা রিপোর্ট আকারে বা আলাদা একটা ইনফরমেশন আকারে আমার সামনে দিবে, তখন সেটা আমার জন্য খুব জরুরি হবে। তো দেখেন আমি এটাকে কিভাবে করছি। আমি এই তিনটা টেবিলের উপরেই আনম্যাচড কুয়েরি করব। এখানে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে কুয়েরি উইজার্ড এখানে আমরা ক্লিক করছি। তো এখানে দেখেন অনেকগুলো কুয়েরি রয়েছে, সিম্পল কুয়েরি, ক্রসটপ কুয়েরি, ফাইন্ড ডুপ্লিকেট, নিচে রয়েছে ফাইন্ড আনম্যাচড কুয়েরি উইজার্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই ফাইন্ড মানে খোঁজা, আনম্যাচড মানে যেটা ম্যাচ করছে না, কুয়েরি মানে অনুসন্ধান, এগুলো আমরা সবই বুঝি। এই শব্দগুলো সম্পর্কে জানলে আমাদের কাজগুলো একটু সহজ হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে বাম পাশের এই প্যানেলটাতে একটা বলা হচ্ছে, দিস উইজার্ড ক্রিয়েটস এ কুয়েরি দ্যাট finds records rows in one table that have no related records in another table. এটা আসলে এমন তথ্যগুলোকে খুঁজবে যে দুটো টেবিলের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রথমটাতে আসে কিন্তু দ্বিতীয়টার মধ্যে কমন থাকা বাদে বাকিগুলোকে আপনাকে প্রদর্শন করবে। এই ইংরেজি বাক্যগুলো এখানে যে বাক্যটা দিয়েছে তার অর্থ এটাই দাঁড়ায়। যাই হোক, আমি ওকেতে ক্লিক করছি।
এরপরে এখানে টেবিল কুইরিজ বোথ ট্যাব রয়েছে, আমরা এখান থেকে টেবিলই নিচ্ছি, টেবিল অথবা বোথ আপনারা দুটো যে কোনো একটা সিলেক্ট করবেন, কারণ এখানে আমরা তো কুইরি কোনো নাই সেই জন্য আমরা কোনো দিচ্ছি না, আমি টেবিলস রাখতেছি এখানে। এখান থেকে আমি দ্য কুইরি ইউ ক্রিয়েট উইল লিস্ট রেকর্ডস ইন দ্য টেবিল ইউ সিলেক্টেড বিলো দ্যাট হ্যাভ নট রিলেটেড রেকর্ডস ইন দ্য টেবিল ইউ সিলেক্টেড অন দ্য নেক্সট স্ক্রিন, ফর এক্সাম্পল ইউ ক্যান ফাইন্ড কাস্টমার দ্যাট হ্যাভ নো অর্ডার্স। আচ্ছা, ওরা যেটা বলছে সেটাই, আমি আসলে এমন কিছু কাস্টমারকে আলাদা করতে চাচ্ছি যারা আসলে আমাদেরকে সেলসের জন্য কোনো অর্ডার করেনি বা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনেনি। তো আমি এখানে এখানে কাস্টমার কাস্টমার টেবিলটা নিলাম। এরপরে দ্য টেবিল হুইচ টেবিল অর কুইরি কন্টেন্টস দ্য রিলেটেড রেকর্ডস। আচ্ছা, কাস্টমার আমরা এর আগে যেটা নিয়েছি কাস্টমার টেবিল, সেখানে কাস্টমারের তথ্যগুলো রয়েছে। আবার আরেকটা টেবিলস নিচ্ছি, এখানে আমি প্রোডাক্ট না নিয়ে সেলস নিচ্ছি, এই সেলস টেবিলেও কিন্তু কাস্টমারের ইনফরমেশন রয়েছে। তো সেলস দেওয়ার পরে আমি এখান থেকে আবার নেক্সট করতেছি। হোয়াট পিচ অফ ইনফরমেশন ইজ ইন বোথ টেবিলস। তো বোথ টেবিলের মধ্যে আমরা কোন ব্যাপারটাকে আমরা আসলে সমন্বয় করব, ম্যাচিংয়ের জন্য নিব, সেটাকে আমি আমি এখানে কাস্টমার আইডি দিচ্ছি, মানে কাস্টমার টেবিলের জন্য, সেলস টেবিলের জন্য কাস্টমার আইডি নিচ্ছি। এই যে এখানে সমান চিহ্ন দিয়ে আছে, এই দুটো ওরা ম্যাচিং করবে, ম্যাচিং করার পরে আনম্যাচড কোয়েরিগুলোকে ডিফেন্ড করবে, আনম্যাচড তথ্যগুলোকে আলাদা করবে। দুটো করার পরে আমি এখানে নেক্সট করছি। হোয়াট ফিল্ডস ডু ইউ ওয়ান্ট টু সি ইন দ্য কুইরি রেজাল্টস। কুইরি রেজাল্টসে আপনি কোন কোন ফিল্ডগুলোকে দেখতে চান? তো এখানে আমি আসলে এই সব ফিল্ডগুলোকে নিতে চাই কুইরি রেজাল্টে। তো সেই জন্য আমাদেরকে নিচের এই ডাবল অ্যারো চিহ্নিত আইকনটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি, সব চলে আসছে, এখন আমি এটাতে নেক্সট করবো। দেবার্সে ভিউ দ্য রেজাল্টস, মডিফাই দ্য রেজাল্টস, কাস্টমার উইদাউট ম্যাচিং সেলস, মানে সেলসের সাথে উইদাউট ম্যাচিং সেলস, এটা আমি আর চেঞ্জ করতেছি না, এই রেডিও বাটনের মধ্যেই টিক চিহ্ন দেওয়া থাকুক, এখন আমরা এটাকে ফিনিশ করি। বন্ধুরা আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, কাস্টমার উইদাউট ম্যাচিং সেলস, এখানে একটা কুইরি চলে এসেছে। তো সেখানে দেখেন চার নাম্বার কাস্টমার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার এবং সাত নাম্বার, এই কাস্টমার হচ্ছে কোনো ম্যাচিং করতেছে না, এবং দেখেন সেই তথ্যগুলো টোটাল কোনো ম্যাচিং করছে না বলতে এটা বোঝাচ্ছে যে সেলস এবং কাস্টমার এই দুটোর মধ্যে যে কাস্টমার যে আইডিগুলো ছিল যেগুলো ম্যাচ করেছে সেগুলোকে বাইরে রেখে যেগুলো ম্যাচ করেনি সেইগুলো এখানে নিয়ে আসছে। দ্যাট মিন্স এখান থেকে আমরা কোন সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই কাস্টমারগুলো আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনেনি। বাইরের কাছে আমরা গত এক মাসে বা গত দুই মাসে তিন মাসে আপনি যতদিন পরে করবেন, তো তখন আমরা কি করতে পারবো যে এই কাস্টমারগুলোকে আমরা ম্যানুয়ালি টেলিফোনে হোক বা যে কোনোভাবে হোক যোগাযোগ করে আমাদের সেল প্রসেসের জন্য আমরা মার্কেটিংটাকে আর একটু আগায় নিয়ে যেতে পারবো। তো এই উদ্দেশ্যে আমাদের আসলে আনম্যাচিং কুইরিটা দরকার হয়। আমরা একটু ঘুরে আসি বা দেখে আসি যে সেলসে এই চার পাঁচ ছয় সাত এরা পারচেস করেছে কিনা কোনো প্রোডাক্ট। দেখেন এখানে সেলস আইডি, ডেট নাম্বার, কাস্টমার আইডি, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে, এর মধ্যে দেখেন এক দুই আছে, তিন আছে, আট আছে, এক দুই তিন তিন আট আছে। দেখেন এর মধ্যে খেয়াল করে দেখেন চার পাঁচ ছয় সাত, চার পাঁচ ছয় সাত কোনো আইডি এখানে নেই যারা প্রোডাক্ট কেনেনি। তো যাই হোক বন্ধুরা, এটা আসলে আমি করলাম হচ্ছে ছোট্ট একটা ডাটাবেজের উপরে, হয়তো সাত আটটা ডাটাবেজ দিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। তো আপনারা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কোনো কাজ করবেন কোনো অফিসে বা পার্সোনালি আপনার দোকানে বা কোনো এনজিওতে, তখন বৃহৎ ডাটাবেজের উপরে যখন এটা করবেন তখন দেখবেন যে এটা আপনাদেরকে প্রচুর ফ্যাসিলিটিস দিচ্ছে এবং অনেক ইনফরমেটিভ এই কোয়েরিটা। তো যাই হোক, আমি এই ফাইলটা প্র্যাকটিস করার জন্য আমি আপলোড করে দিচ্ছি আপনারা গুগল ড্রাইভে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করেন, আর কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাই বাই, টাটা।